লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। সকাল সকাল দুর্ঘটনাটি ঘটে বীরভূমের মুরারই বাজারে। ব্যক্তির নাম আদিত্য মণ্ডল, বয়স আনুমানিক 55 বছর, বাড়ি মুরারই ভাদিশ্বর এলাকায়। এদিন তিনি সকাল 8:30 নাগাদ সবজি কিনে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি লরিকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে লরির চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লরিটি আটক করেছে মুরারই থানার পুলিশ। কিছুক্ষণ আগেকার ঘটনা দাদা, সাইকেল নিয়ে বাজার করে আদিত্য মণ্ডল নামে, যাকে ডাকনাম বিজেপি বিজেপি বলে মুরারই বলে পরিচিত, কিছুক্ষণ আগে সাইকেল নিয়ে বাজার করে বেরোচ্ছিল। যানজটের উপর জন্য সাইকেল থেকে পড়ে যায় বা ধাক্কা লেগে পড়ে যায় এবং লরি চাপা দিয়ে চলে যায়। লরি ড্রাইভার পলাতক, ড্রাইভারে পালিয়ে গেল সামনে দিয়ে, কেউ ধরতে পারলো না। সারাদিন এই জঞ্জাট লেগে থাকে। কবে যে মুরারই বাসি আমরা, কবে যে যানজট থেকে মুক্ত হব বা কী হব সেটা বলা যায় না। জীবন এইভাবে চলে যাচ্ছে, মানুষের জীবন দিনের পর দিন চলে যাচ্ছে এইভাবে। সুতরাং করজোরে অনুরোধ মুরারই প্রশাসনকে, মুরারই উপর মহলকে, যেন এই জামের ব্যাপারে নির্দিষ্ট কিছু করুন এবং কোনো স্টেপ নিন, যাতে কনওয়ে করুন, যাই করুন কিন্তু মুরারই বাসির জীবন বাঁচান। বীরভূম থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।